গাজীপুরের কাশিমপুর কারাগারে চলছে যুদ্ধাপরাধী মীর কাসেমের ফাঁসির দণ্ড কার্যকরের প্রস্তুতি। সকাল থেকে কারাগার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মীর কাসেম রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন না, শুক্রবার এ সিদ্ধান্ত জানানোর পর থেকেই বাড়ানো হয় নিরাপত্তা। একই সঙ্গে চলতে থাকে ফাঁসি কার্যকরের প্রস্তুতি। এরই মধ্যে প্রধান জল্লাদ শাজাহান সহ কয়েকজন জল্লাদকে কাশিমপুর কারাগারে আনা হয়েছে বলে জানা গেছে। মীর কাসেমের ফাঁসির দণ্ড বহাল রেখে রিভিউ রায়ের পর গত মঙ্গলবার রায়ের পূর্ণাঙ্গ কপি যায় কাশিমপুর কারাগারে। পরদিন রায় পড়ে শোনানো হয় তাকে। চট্টগ্রামে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে নির্যাতন ও হত্যার দায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সমর ইসলাম, একুশে টেলিভিশন।